একটি ট্রাকে নারকেল ব্যবসায়ী পরমেশ নিজের মজদুর রঙার সাথে বসেছিল আর চাষের জমির দিকে যাচ্ছিল। চাষের জমির দিকে যাওয়ার পথে তারা দেখতে পায় একটি জায়গাতে স্তূপাকার করে নারকেল রাখা আছে। তা দেখে পরমেশ গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে সে চারিদিকে দেখতে লাগে। চাষের জমিতে সে দেখে ভাবনা আর হরিশকে ছুটে যেতে, আর তার পিছু পিছু দেখে অনামিকাও ছুটছে। মা, তুমি আমাকে ধরতে পারবে না। আমি ধরে নেব বাবা। তুমি দাদাকে যদিও ধরে নাও মা, আমাকে ধরতে পারবে না। আমি তোকেও ধরে নেব ভাবনা। এ কথা বলে সে ছুটছিলই, ততক্ষণে সে পরমেশকে দেখতে পায়। পরমেশকে দেখে অনামিকা তার কাছে যায়। আপনি কে? আপনার কি চাই? বোন, আমার নাম পরমেশ। আমি এখানে নারকেলের জন্য এসেছি। এ কথা বলতে বলতে সেই নারকেল বাগানের মাঝখানে সে একটা খুব সুন্দর বাড়ি দেখতে পায়। সেই বাড়িতে শাশুমা সারদা দাঁড়িয়ে ছিল। সে নারকেলের জল খাচ্ছিল আর চাষের জমির দিকে তাকিয়েছিল। তখনই সারদা দেখতে পায় যেখানে নারকেলগুলোকে জমা করে রাখা হয়েছিল সেখানে অনামিকা দাঁড়িয়ে আছে আর পরমেশের সাথে কথা বলছে। পরমেশ এসেছে, তার মানে সে নারকেল নিতে এসেছে, কিন্তু এর আগে তো কখনো সে বিনা জানিয়ে এখানে আসেনি। তারপর এমন কি হলো যে না জানিয়ে সে আজ চলে এলো? কিন্তু সে তো বৌমার সাথে কথা বলছে। এমন কি বলছে সে? তাহলে কি বৌমা বেশি দাম নিয়ে নারকেল বিক্রি করছে আর সেই কমিশনটা নিজে রাখছে আর ছেলের মাধ্যমে নারকেল পাঠিয়ে দিচ্ছে? একথা ভাবতে ভাবতে সে নারকেল জল খাচ্ছিল নারকেলগুলোর কাছেই দাঁড়িয়ে। দেখুন, আমি এই নারকেলের ব্যবসা নিয়ে কিছুই জানি না। এসব আমার শাশুড়ি দেখেন। আমি তাকে গিয়ে ডেকে আনছি, আপনি এখানেই দাঁড়ান। দেখো বোন, আমি আজ থেকে এই নারকেলের ব্যবসা করছি না, অনেক দিন ধরে করছি। তোমার শাশুড়িকে চিনি, তেনাকে ফোন করে আমি এসেছি। তিনি বললেন যে টাকাটা এনে বৌমাকে দিয়ে দিতে। কে? আমার শাশুড়ি? হ্যাঁ বোন, তোমার শাশুড়ি মা। বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করো শাশুড়ি মার কথায়, তার উপরে না করলে আর কার উপরে করবে? নারকেল বিক্রি করা পরমেশ দাদা, আমার বিয়ের 10 বছর হয়ে গেছে। আমার 2টি সন্তান আছে, হরিশ আর ভাবনা। তারা স্কুলেও যায়, কিন্তু এখনও আমার শাশুড়ি আমাকে বৌমা রূপে স্বীকার করেনি আর কখনো বৌমা বলে আমাকে ডাকেও নি। সে আমাকে টাকা দিতে কি করে বলতে পারে? আরে তিনি বলেছেন, না হলে আমি কেন বলতাম? বয়স্ক মানুষ, উনি আমাকে বলেছিলেন, তাই আমি তোমাকে দিচ্ছি। না হলে আমি কেন দেব বলো? পরে যদি উনি ফোন করে বলেন যে তুমি কেন দাওনি, তাহলে আমি জানি না। আমি বলবো এতে আমার কোনো দোষ নেই। একথা বলাতে অনামিকা চিন্তায় পড়ে যায়। তারপর সে মনে মনে ভাবতে লাগে, যখন পরমেশ ভাই বলছে আমাকে বিশ্বাস তো করতেই হবে। হতে পারে আমার শাশুড়ি আমার মুখের সামনে আমাকে বৌমা রূপে স্বীকার করেননি। হয়তো বাইরের লোকেদের কাছে বলে যে ও আমার বৌমা, তাকে গিয়ে দিয়ে দিও। সে বলুক বা না বলুক, তাহলে কি আমি ওনার বৌমা নই? সে যাই হোক, আমি তো ওনারই বৌমা না। একথা ভাবছিলই, ততক্ষণে পরমেশ বলে ওঠে, কি গো বোন, এ নাও টাকাটা রাখো। একথা বলে পরমেশ অনামিকাকে টাকাটা দিয়ে দেয়। এদিকে অনামিকা টাকা গুনতে লাগে আর পরমেশ নিজের চাকর রঙ্গাকে বলে নারকেলগুলোকে ট্রাকে রাখতে। এত কম টাকায় আমার শাশুড়ি আপনাকে নারকেল দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এর থেকেও কম টাকায় দেয়। আমি আজ থেকে নই, অনেক আগে থেকে নারকেলের ব্যবসা করছি, তোমাকে মিথ্যে বলবো কেন? একথা বলে সব নারকেলগুলোকে ট্রাকে রেখে সেখান থেকে সে চলে যায়। অনামিকা টাকাটা নিয়ে বাড়ির ভেতরে যেতে লাগে। সারদা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। আমি এমন হাব ভাব করব যেন আমি কিছু দেখিনি, দেখি বৌমা কি করে। এরকমটা ভেবে সে সোফায় গিয়ে বসে পড়ে। ততক্ষণে অনামিকা টাকাটা নিয়ে সোজা শাশুড়ি মার কাছে যায়। মা, পরমেশ নামের এক নারকেলের ব্যবসায়ী এসেছিল। সে আমার হাতে টাকা দিয়ে নারকেলগুলো ট্রাকে নিয়ে চলে গেছে। এমনটা বলে অনামিকা শাশুড়ি মার হাতে টাকাটা দেয়। সারদা সেই টাকা গোনে। টাকাটা গুনে সারদা দেখে টাকা কম আছে। এবার সারদা ভীষণভাবে রেগে যায়। তারপর রেগে মেগে অনামিকাকে বলে, এই অনামিকা, সত্যি করে বলো, পরমেশ এইটুকু টাকা দিয়েছে না তুমি অর্ধেক রেখেছ আর অর্ধেকটা আমাকে দিচ্ছ? না না মা, সত্যি বলছি। পরমেশ যা আমাকে দিয়ে গেছে আমি তোমাকে সেটাই দিলাম। আমাকে ঠকিয়েছ, তোমাকে শিক্ষা দেব। একথা বলে সারদা পরমেশকে ফোন লাগায় আর ফোনটাকে স্পিকারে রাখে। নমস্কার গিন্নিমা, টাকাটা আমি অনামিকা দিদির হাতে দিয়ে এসছি, তিনি দিয়েছেন তো? নমস্কার পরমেশ, অনামিকা যে টাকাটা আমাকে দিচ্ছে সেটা তো নারকেলের অর্ধেক টাকা। তুমি অর্ধেক টাকা দিয়েছো না পুরো টাকা দিয়েছো? গিন্নিমা, আপনি তো আমাকে চেনেন, যদি আমার কাছে টাকা নেই আমি বলবো আমার কাছে টাকা নেই, আর থাকলে বলবো আছে। আমি সব টাকা অনামিকা দিদির হাতে দিয়ে এসছি। ঠিক আছে পরমেশ, তুমি নিজের কাজ করো। এই বলে সারদা ফোনটা রেখে দেয়। তারপর রেগেমেগে অনামিকাকে দেখে। অনামিকা ভয়ের চোটে, আমার উপরে বিশ্বাস করুন মা, পরমেশ যা টাকা দিয়েছিল সবটা আমি আপনাকে এনে দিয়ে দিয়েছি। পরমেশ আমার সাথে অনেক দিন ধরে কাজ করছে, সে খুব সৎ মানুষ। তুমি অর্ধেক টাকা নিজের কাছে লুকিয়ে রেখেছো আর আমায় দিচ্ছ না, বলো কোথায় রেখেছো সে টাকা? মা, আমার কোনো রকমের কোনো দোষ নেই, আমি টাকা নিইনি, বিশ্বাস করুন। আমি আপনার বৌমা, আপনার আমার উপরে ভরসা নেই। না অনামিকা, যেহেতু তুমি গোবিন্দর মেয়ে, গোবিন্দ আমাদের বাড়িতে সততার সাথে অনেক দিন ধরে মালির কাজ করে গেছে, তাই তোমাকে বকছি, মারধর করছি না। গিয়ে ওই লুকোনো টাকাটা সঙ্গে সঙ্গে নিয়ে এসো। মা, আসলে কথাটা শেষ হওয়ার আগেই সারদা তাকে ধাক্কা দিয়ে দেয় আর একটি লাঠি নিয়ে তাকে পেটাতে লাগে। হরিশ আর ভাবনা মাকে মার খেতে দেখে কাঁদতে লাগে। এদিকে সারদা মারতে মারতে ক্লান্ত হয়ে যায়, অনামিকা ব্যথার চোটে কাঁদতে লাগে। ততক্ষণ অন্ধকার নেমে আসে। বাইরের থেকে কাজ করে প্রসাদ আর রমেশ বাড়ি ফেরে। তারা দেখে অনামিকা বাড়ির বাইরে বসে আছে, তার সারা শরীর ক্ষত বিক্ষত, সে কাঁদছে বসে বসে। কি হয়েছে মা, এখানে কেন বসে? দাদু ঠাম্মা মাকে খুব মেরেছে। ঠাকুমা মাকে মেরেছে? কি হয়েছে অনামিকা বলো। এভাবে জিজ্ঞাসা করাতে তখন অনামিকা সব কথা এক এক করে খুলে বলে। সারদা, সারদা বাইরে এসো। এভাবে জোর গলায় ডাকাতে সারদা বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। এ কি সারদা, গত 10 বছর ধরে আমরা বৌমাকে দেখছি, আমরা ভালো করে জানি সে কি রকমের, তুমি জানো না নাকি? অনামিকা তোমার বৌমা হতে পারে, কিন্তু আমার নয়। গত 10 বছর ধরে আজ্ঞাকারী সেজেছিল সে, এবার তার চুরির স্বভাবটা ধরা পড়েছে, সে আমার বাড়িতে থাকতে পারবে না। তাহলে তুমি কি বলতে চাও মা, সে এখন কোথায় যাবে, কোথায় গিয়ে সে থাকবে? তোমার স্ত্রী হওয়ার আগে সে কোথাও তো থাকতো, সেখানে গিয়েই সে থাকবে। আমার স্ত্রী যদি এখানে না থাকে তাহলে আমিও এখানে থাকবো না মা। ভালো কথা, বাচ্চাদেরকেও সঙ্গে নিয়ে যেও। ঠিক করছো না সারদা, ওদের বাড়িটা ভাঙা, যে কোনো সময় পড়ে যেতে পারে, তারা সেখানে কি করে থাকবে? তুমি আমার সাথে ঘরের ভেতরে আসবে, না ছেলে বৌমার সাথে তুমিও যাবে? আমি তোমার সাথেই আসবো সারদা। সব থেকে আগে আমি তোমার স্বামী, তারপর কারোর বাবা আর কারোর শ্বশুর মশাই। একথা বলে সারদা আর প্রসাদ ঘরের ভেতরে চলে যায়। অনামিকা আর রমেশ বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে তাদের একটি পুরনো ভাঙা বাড়িতে থাকতে চলে যায়। বাবা, এবার আমরা কোথায় থাকবো? বলো না বাবা, আমরা এই বাড়িতে থাকবো। হ্যাঁ গো, বাড়ির বাইরে কিছু নারকেলের ডাল পড়ে আছে, সেগুলো নিয়ে এসো, বাড়িটাকে আগে ছেয়ে দিই। তার এই কথা শুনে রমেশ আর বাচ্চারা খুব আনন্দিত হয়, খুব কষ্ট করে। বাচ্চারাও রমেশ আর অনামিকাকে তাদের কাজে সাহায্য করে। নারকেলের পাতা দিয়ে তারা বাড়িটাকে ভালো করে ছেয়ে নেয় আর সেখানেই রমেশ অনামিকা বাচ্চাদেরকে নিয়ে থাকতে শুরু করে। এভাবেই দিন কাটছিল। একদিন প্রসাদ শহরে যায়। ভারী বর্ষার কারণে সেখানে গিয়ে সে আটকে পড়ে। খুব বিদ্যুৎ আর গর্জনের ভয়ে সারদা ওই বাড়িতে বিন্দুমাত্র থাকতে পারে না। ভয়ের চোটে সে বৌমার নারকেল পাতার ঘরে চলে যায়, সেখানে গিয়ে বাচ্চাদের সাথে বিছানার ওপরে ঘুমিয়ে পড়ে। পরের দিন প্রসাদ পরমেশকে নিজের সঙ্গে করে নিয়ে সে সারদার কাছে আসে। বলো, চুপ কেন আছো? সত্যি করে বলো যে সেখানে আমার বৌমার কোনো দোষ ছিল না। বাবু, আমি ঠকিয়েছিলাম, আমি কম টাকা দিয়েছিলাম। তার কথা শুনে সারদা ভীষণভাবে রেগে যায়। পরমেশের কাছে এসে তার গালে কষে একটা থাপ্পড় লাগায়। চলো বৌমা, আমাদের বড় বাড়িতে ফিরে চলো। তার কথা শুনে অনামিকা ভীষণ আনন্দিত হয়। বৌমা বলে ডেকেছেন, এটাই অনেক মা। আমি এই নারকেল পাতার ঘরেই থাকতে চাই, আমাকে ক্ষমা করবেন। তার কথা শুনে সারদা বুঝতে পারে যে বৌমা মনে মনে ভীষণভাবে আঘাত পেয়েছে, ফলে সে আর তাকে জোর জবরদস্তি করে না। তখন থেকে বৌমা অনামিকা নিজের স্বামী আর বাচ্চাদেরকে নিয়ে ওই নারকেল পাতার ঘরে সুখে জীবন কাটাতে লাগে। কিন্তু এই ঘটনার পর থেকে শাশুড়িমা সারদার মনে নিজের বৌমা অনামিকার প্রতি খুব সম্মান জাগে। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে আবার তাড়াতাড়ি হাজির হব, ততক্ষণের জন্য নমস্কার। হোটেল প্রায় বন্ধ হয়ে যাবে, সেই কারণে তারা একটি জায়গায় চেয়ার লাগিয়ে एक चेयर में प्राइवेट कंपनी के मालिक महेंद्र और दूसरी कुर्सी में उसी होटल के मालिक कृष्णा दुखी होकर बैठे हुए थे। बोलून कृष्ण बाबू, এখন কি করা যেতে পারে? যেমনটা স্যার, আমি গত 10 দিন ধরে ওই একই কথা বলে যাচ্ছি। 10 দিনে শুধু সময় চেয়েছিলাম আপনার কাছে, কিন্তু আপনি সময় দিলেন না। ঋণ ধার শোধ করার জন্য বললেন, এখন মাথায় এসে বসে গেছেন। বলুন আমি কি করি? এতদিন আমাদের ফাইন্যান্স কোম্পানি আপনাকে অনেক সময় দিয়েছে, 1 মাস 10 দিন 7 দিন যে সময়টা দিয়েছেন সেটাকে সময় দেওয়া বলে না স্যার, সেটাকে সুযোগ দেওয়া বলে। কিন্তু অনেক চেষ্টা করার পরেও যে আমি কোথা থেকেও ধার পেলাম না। ঠিক আছে, তাই তো আমি এখানে এসে বসেছি। আমি বারবার সুযোগ দিই, তা সত্ত্বেও টাকার ব্যবস্থা আপনি করতে পারেন না। যদি আবার সময় দিই তাহলে কি ভরসা আছে যে আপনি আবার টাকাটা ফিরিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আপনি সময় দিলে হোটেলটাকে নতুন রং করব, কিছু নতুন নতুন রান্নাও যোগ করব, যাতে কাস্টমার্সরা অ্যাট্রাক্ট হতে পারে। তারপর ধীরে ধীরে আমি আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছবার চেষ্টা করব। চেষ্টা করার জন্য আমি আর আপনাকে সময় দিতে পারবো না। আমি আপনাকে একটা সুযোগ দিতে পারি, আপনি 2 দিনের মধ্যে হোটেলটাকে বিক্রি করে আমাদের সব ঋণ ধার শোধ করে দেন। 2 দিন স্যার? 2 দিনে এসব করা খুব কঠিন হবে, অন্তত 1 সপ্তাহের সময় দেন। সরি কৃষ্ণবাবু, আমি আপনাকে শুধু 2 দিনেরই সময় দিতে পারি। থ্যাংক ইউ। মহেন্দ্র এ কথা বলে সেখান থেকে উঠে চলে যায়। কৃষ্ণা সেখানেই কান্নাকাটি করতে লাগে, তার মনে ভীষণ কষ্ট। তাকে দেখে সারদা সেখানে আসে। এই যে দাদা, এভাবে ডাকাতে কৃষ্ণ সারদাকে ঘুরে দেখে। বলো বোন, তোমার কি চাই? বাবু, আপনার এত বড় হোটেলে আমাকে একটা কাজ দেন, আমি সততার সাথে করব, যা মাইনে দেবেন তাই নেব। এই হোটেল যে এখন বন্ধের মুখে, এখানে কোনো কাজই নেই। যাও অন্য কোথাও গিয়ে বরঞ্চ কাজ খোঁজোগে। কে বললেন এই এত বড় হোটেল বন্ধ হয়ে যাবে? তাহলে এখানের কর্মচারীদেরকে আবার অন্য কোথাও গিয়ে কাজ খুঁজতে হবে। হ্যাঁ বোন, পেটের জ্বালার জন্য তো এরকম করতেই হবে। কম বেশি একটু দরদাম করে কোনোখানেও তারা ঠিক কাজ খুঁজে নেবে। হ্যাঁ বাবু, আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে, জানি না কেন। ঈশ্বর ভালো মানুষদেরকে এত কষ্ট কেন দেন, আর খারাপ মানুষদের কিচ্ছু করেন না, ওভাবেই তাদেরকে ছেড়ে দেন। তাই তো বোন, ওনাদেরকে ঈশ্বর বলা হয়, আর আমাদেরকে মানুষ। ঠিক বলেছেন বাবু। বাবু, আমি জানি না কি কারণে আপনি হোটেলটা বন্ধ করছেন, কিন্তু মনে হচ্ছে হোটেলটা বন্ধ করা ঠিক হবে। আমাকে ভুল বুঝবেন না, দেখা মাত্রই আমার এরকমটা মনে হয়েছিল। আচ্ছা বোন, এবার তুমি এসো। একথা বলে সারদা সেখান থেকে চলে যায়। কৃষ্ণবাবুর ওখানে আর এক বিন্দুও দাঁড়াবার ইচ্ছে হচ্ছিল না। সে শাটার নামিয়ে রাস্তায় গিয়ে অটো থামায়। কোথায় যাবেন বাবু? মন্দারপল্লী গ্রামে আমের বাগান আছে, সেখানেই নিয়ে চলো। তারপর অটোয় চেপে তারা সেই দিকে যেতে লাগে। ওদিকে মন্দারপল্লী গ্রামের আমবাগানে গরিব বৌমা অনামিকা জল তুলছিল। শাশুড়িমা কাজে গেছেন, জানি না সে কাজ পেল কি না। কতবার বলেছিলাম চলো আমরা একটা ছোট ব্যবসায়ী শুরু করি। ওই মালির কাজ করলে আমাদের সংসারও তো ভালো করে চলছে না, মাইনেটাই বা কত। এ কথা সে ভাবছিলই, ততক্ষণে একটা অটো এসে গেটের কাছে থামে। সে অটো থেকে কৃষ্ণবাবু নামেন। অটোটি সেখান থেকে চলে যায়। তারপর তিনি কুঁয়োর কাছে গিয়ে চারিদিকে দেখতে লাগেন। তারপর যখন তার মনে হয় তাকে আশেপাশে কেউ দেখছে না, তিনি আকাশের দিকে তাকান, তারপর হাত জোড় করে বলেন, হে ঈশ্বর, তুমি যে মহান প্রভু, কোনো কষ্ট না দিয়ে নিজের কাছে তুমি টেনে নাও। এভাবে কৃষ্ণবাবু ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। তারপর তিনি কুঁয়োর উপরে চেপে দাঁড়ান। তিনি ঝাঁপ দিতেই যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে অনামিকা তার কাছে আসে। দেরি করছেন কেন? আমি নিজের চোখটা বন্ধ করে নিচ্ছি, আপনি ঝাঁপান। এভাবে বলে অনামিকা নিজের চোখ দুটি বন্ধ করে নেয়। কৃষ্ণবাবু কুয়োর উপর থেকে নিচে নেমে আসেন। অনামিকা তখন চোখ খুলে দেখে, স্যার এখনো আপনি কুয়োতে ঝাঁপ দেননি? আমার মৃত্যুটা তুমি মজা ভাবছ? তা না ছাড়া আর কি স্যার, যদি আমাদের মতন মানুষ এটা করে তাহলে আপনাদের মতন মানুষকে আমাদেরকে আটকানো উচিত, মৃত্যুর কারণটা জানা উচিত, রাস্তা বের করা উচিত। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছ। কিন্তু 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 কিছুই না স্যার, আমার দ্বারাই যতটা হবে আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব, আপনাকে ভালো উপদেশ দেব। অনামিকার এভাবে প্রশ্ন করার পরে কৃষ্ণবাবু অনামিকাকে বলতে শুরু করে যে তার এই আত্মহত্যার করার পেছনের কারণটা কি। 10 বছরের ছিলাম, অনাথ আশ্রম থেকে বেরিয়ে এসে একটা ছোট্ট হোটেলে কাপ প্লেট ধুয়ে নিজের জীবন কাটাতাম, আর আজ আমি একটা মস্ত বড় হোটেলের মালিক। তাহলে স্যার যখন আপনার জীবন এত ভালো, আপনি এভাবে কুয়োতে কেন ঝাঁপ দিতে চাইছেন? হোটেলটা বেশ ভালোই চলছিল, একটা প্রাইভেট ফাইন্যান্স কোম্পানি থেকে আমি বিজনেসের জন্য লোন নিয়েছিলাম। সেই হোটেলে কতবার আমি বিরিয়ানি বানিয়েছি, হোটেলটা বেশ ভালো চলছিল। তারপর জানি না কি যে হলো, হোটেলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, ধার শোধ করার মতনও আর টাকা নেই। আজ আপনি সেই পরিস্থিতি থেকে এখানে এসে দাঁড়িয়েছেন। হ্যাঁ মা, এবার তুমি আমার পরিস্থিতিটা বুঝলে, এবার উপদেশ দাও, বলো এই পরিস্থিতিতে আমি কি করি। আমি সাহায্য করব, আসুন বাড়ির ভেতরে আসুন, শাশুড়ি মাকে বলে আমি আপনার সাথে হোটেলে যাব। এ কথা বলে অনামিকা কৃষ্ণবাবুকে নিজের সঙ্গে করে নিয়ে নিজের মাটির ঘরে যায়। সারদা কৃষ্ণবাবুকে দেখেই চিনে ফেলে, কৃষ্ণবাবু সারদাকে দেখে চিনে ফেলেন। তারপর অনামিকা সব কথা খুলে বলে, আরে দাদা, আপনি এরকম ভিতুর মতন কেন করছেন? আগে আমার বৌমা ছিল না, তাই হয়তো এরকমটা আপনি করেছেন। এবার সে আছে, সে আপনাকে এমন সাহায্য করবে, দেখবেন আপনার হোটেলের রূপরেখা সব পাল্টে যাবে। হ্যাঁ নিশ্চয়ই মেসমশাই। এভাবে বলার পরে কৃষ্ণবাবু খুব স্নেহের সাথে তার দিকে চেয়ে দেখে। কি হলো স্যার, মেসমশাই বললাম বলে আপনার ভালো লাগেনি? মেসমশাই শুনে আমার মনটা যে ভরে গেল, এই বলেই ডাকো। এভাবে বলাতে অনামিকা আর সারদা দুজনেই ভীষণ আনন্দিত হয়। তারপর কৃষ্ণবাবুর সাথে অনামিকা হোটেল দেখতে চলে যায়। সেখানে গিয়ে হোটেলটা সে ঘুরে দেখে। মেসমশাই, হোটেলের বাইরে একটা বোর্ড লাগিয়ে দেন তো, লিখে দিন তাতে জলখাবারের সাথে গাজরের হালুয়া বিনামূল্যে। ঠিক আছে, তাহলে কি তুমি বানাবে গাজরের হালুয়া? হ্যাঁ আমি নিজে বানাবো মেসমশাই। কিন্তু তার আগে আমাদের ফাইন্যান্স কোম্পানির লোকেদের কাছে গিয়ে আগে কথা বলতে হবে। সেসব কথা ভুলে যান তো মেসমশাই, যখন তারা আমাদের হোটেলে আসবে আমি তাদের সাথে ভালো করে কথা বলবো, আমি জানি ওনারা আমার কথা নিশ্চয়ই শুনবে। এভাবে বলাতে কৃষ্ণবাবু মনে একটু সাহস পায়। তারপর অনামিকার কথা মতো তিনি একটা বোর্ড লাগিয়ে দেন। তারপর যারা এসে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, বোর্ডে ফ্রি গাজরের হালুয়া দেখে তারা হোটেলে আসতে শুরু করে। জলখাবারের সাথে সাথে তারা গাজরের হালুয়াও খায়। হালুয়া সুস্বাদু বলে তারা খুব প্রশংসা করে। তারপর টাকা দিয়ে তারা চলে যায়। কৃষ্ণবাবু শুনে ভীষণ খুশি হন। তখন প্রায় রাত্রি 8টা বাজে। অনামিকাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রমেশ বাইকে করে হোটেলে আসে। আমি খুব খুশি মা, তোমার এই বিনামূল্যে গাজরের হালুয়ার পরিকল্পনাটা ভালো কাজ করেছে। প্রত্যেক দিনই আমরা একটু একটু করে বেশ ভালো লাভ করছি, তাই এই টাকাটা রাখো মা। এখন দেবেন না মেসমশাই, আমি একসাথে পরে নেব। একথা বলে অনামিকা রমেশের বাইকের পেছনে বসে চলে যায়। পরের দিন যখন অনামিকা হোটেলের রান্নাঘরে গাজরের হালুয়া বানাচ্ছিল, ঠিক সেই সময়ে ফাইন্যান্স কোম্পানির ম্যানেজার মহেন্দ্রবাবু সেখানে আসেন। হোটেলে খদ্দেরদের ভিড় দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। কৃষ্ণবাবু, এসব কি করে সম্ভব হলো? আমার পাতানো মেয়ে অনামিকা সেই বিনামূল্যে গাজরের হালুয়া দেওয়ার বুদ্ধিটা দিয়েছে। কি বললেন? পাতানো মেয়ে? কোথায় আপনার মেয়ে? আমারও পরিচয় করান। এভাবে বলাতে কৃষ্ণবাবু মহেন্দ্রবাবুর সাথে অনামিকার পরিচয় করিয়ে দেয়। অনামিকা বিস্তারিতভাবে কথা বলে, তারপর বুঝিয়ে সুঝিয়ে মহেন্দ্রবাবুকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এভাবেই দিন কাটছিল। কৃষ্ণবাবুর হোটেল বেশ ভালো চলছিল। অনামিকাও বেশ ভালো রোজগার করছিল। প্রত্যেক দিন সে মাইনে নিত আর সেই টাকা দিয়ে সুখে তার জীবন কাটছিল। তারপর হঠাৎ করে একদিন কৃষ্ণবাবুর মারা যায়। উকিল এসে তার সব দলিল পড়ে শোনায়। শুনে অনামিকা অবাক হয়ে যায়। উনি হোটেলটা আমার নামে লিখে দিয়েছেন? হ্যাঁ অনামিকা, তুমিই তার সব কিছু ছিলে। শুনে অনামিকা খুব দুঃখিত হয়ে পড়ে। তারপর সে সব ক্রিয়াকর্ম সম্পন্ন করে। পরবর্তীকালে গাজরের হালুয়ার সাহায্যে অনামিকা হোটেলটাকে আরও আগে নিয়ে যায়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।